বাম হাতের সহযোগিতা নিয়ে খাওয়া যাবে কিনা এক্ষেত্রে হাদিসে কি বলে প্রিয় ভাই আপনি কিভাবে খাবেন এ খাওয়ার নীতি সম্পর্কে সেই মুসলিমে কিতাবুল আশীর্বাদে একটি হাদিস এসেছে আব্দুল ইবনে আমার থেকে বর্ণিত আল্লাহ নবী আর তাল্লাম বলেছেন যে আকালা হাজুকুম ফালিয়াকুল বিয়ে নিহি যখন তোমাদের কেউ খায় সেজন্য ডান হাতে খায় ওয়াইদা শারিবা ফালিয়া সারাব বিয়ে এবং যখন সে পান করে তখনও যেন ডান হাতে পান করে হাইন্না শানা ইয়কুলো বিসিমা লিহি ওয়া বিসিমা লিহি কেননা নিশ্চয় শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে হাদিসটি সই মুসলিমের প্রিয় ভাই এ হাদিসটা স্পষ্ট করে দেয় যে মুসলিম বা মমিন তারা ডান হাতে খায় ডান হাতে পান করে আর শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে শয়তানের বৈশিষ্ট্য হচ্ছে বাম হাতে খায় বাম হাতে সে পান করে আর যে সকল মানুষ বাম হাতে খায় বা পান করে এদেরকে শয়তান বলা যেতে পারে অথবা তারা শয়তানের সাদৃশ্য ধরেছে এটা বলা যেতে পারে এ হাদিসটা আমাদেরকে আরও স্পষ্ট করে দেয় যে বাম হাতে খাওয়া এবং বাম হাতে পান করা উভয়টি হচ্ছে হারাম কোনো মুসলিমের জন্য বাম হাতে খাওয়া বা পান করা বৈধ নয় হ্যাঁ যারা মাজুর যাদের ডান হাত নেই ডান হাত কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বাম হাত আছে সেক্ষেত্রে তারা বাম হাতকে ব্যবহার করবেন তখন তাদের বাম হাতটাই ডান হাতের স্থলা বিষিক্ত প্রিয় ভাই আমাদের দেশের অনেকে বলে থাকে যে হাত তো উভয়টি আল্লাহ সুবান ওয়া পক্ষ থেকে সুতরাং বাম হাতও আল্লাহর ডান হাতও আল্লাহর তাই যেটা দিয়ে খুশি সেটা দিয়ে খাবো প্রিয় ভাই তাদের প্রশ্নের উত্তরে বলবো যে আল্লাহ সুবান ও খাওয়ার জন্য আল্লাহ সুবান ওয়া যেমন হাত দিয়েছেন দুইটি হাত বাম হাত ঠিক তদ্রুপ ছিদ্রও দিয়েছেন দুইটি একটি মুখ আর একটি নাম আর বললাম না যাই হোক উভয়টির জন্য আলাদা আলাদা হাত সুতরাং আপনি যদি বলেন যে উভয়টি তো আল্লাহ সুবানুয়া তালারি তাহলে তো বলতে হয় যে ডান হাত দিয়ে আপনি শস্য কার্য করবেন অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য বিশেষ করে আল্লাহনবী আলী সালাতামের হাদিস থেকে যেগুলো বোঝা যায় সেটা হচ্ছে ডান হাত হচ্ছে প্রত্যেক ভালো কাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সম্মানজনক সব কিছু হচ্ছে ডান হাতে আপনি মুস্তফা করবেন ডান হাতে আপনি লিখতে যাবেন ডান হাতে আপনি খেতে যাবেন ডান হাতে আপনি অজু শুরু করবেন ডান হাতে আল্লাহ নবী ইসালু আসলাম প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করতেন আর যেগুলো অপছন্দনীয় বা সব কিছু হচ্ছে বাম দিক থেকে আপনি পেশাব পায়খানা করেন তখন আপনি কার্য করবেন বাম হাত দিয়ে আপনার নাক দিয়ে ময়লা বের হয়েছে পরিষ্কার করবেন বাম হাত দিয়ে কোথাও ময়লা লেগে গেছে পরিষ্কার করবেন বাম হাত দিয়ে বাম হাতের কাজ আলাদা ডান হাতের কাজ আলাদা সুতরাং উভয়টাকে এক জায়গায় করা যাবে না আল্লাহ সুবানুতালা আমাদেরকে বোঝার তাফি দান করুন আজকে আমাদের অনেকেই তথাকথিত শিক্ষিত হওয়ার নামে এ সমস্ত অবান্তর কথা সরাচ্ছে যে উভয় হাতি তো আল্লাহ হ্যাঁ ভাই উভয় হাতি আল্লাহর কিন্তু আল্লাহ সুবানু আতালা উভয় হাতের জন্য আলাদা আলাদা কাজ দিয়েছেন সুতরাং এক কাজের জায়গায় আর এক কাজ করা যাবে না এটাই বুদ্ধিমানের কাজ এবং শরীয়ত মেনে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং শরীয়তের কাছে আত্মসমর্পণ করার মাঝেই অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ সুবান তালা আমাদেরকে সঠিকটা বুধার তফিদান করুন আমি সালাম আলিকুম রহমত